28/9/2011 সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। পাল্টা আপিল মামলা করল টাটা মোটরস। 22/6/2012 সিঙ্গুর আইন অসাংবিধানিক ও অবৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। 30/11/2012 মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সিঙ্গুরে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কোর্টে একটা কেস চলছে, কেসের ফয়সলা হয়ে গেলে অনিচ্ছুক কৃষকদের আমরা সেই জমি ফিরিয়ে দেব। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি। মুখ্যমন্ত্রী বলছেন, মামলার ফয়সলা হলেই জমি ফেরত দেয়া হবে, অর্থাৎ রায় বেরোলেই। কিন্তু সুপ্রিম কোর্ট সিঙ্গুর আইনকে বৈধ ও সাংবিধানিক বলেই রায় দেবে, এমনটা আগেভাগে কি করে বলছেন মুখ্যমন্ত্রী? সুপ্রিম কোর্টের রায় তো রাজ্য সরকার কিংবা টাটা মোটরস যে কোনো দিকেই যেতে পারে। আর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যদি শেষ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষে রায় দেয়ও, তাহলেও সেই রায়কে সুপ্রিম কোর্টেরই সাংবিধানিক বেঞ্চে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে টাটা মোটরসের সামনে। আবার সুপ্রিম কোর্ট যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখে, অর্থাৎ সিঙ্গুর আইনকে অবৈধ ও অসাংবিধানিক বলে, তাহলে তো জমি ফেরত দেওয়ার কোনো অধিকারই রাজ্য সরকারের থাকবে না। সেক্ষেত্রে রাজ্য সরকারকে নতুন করে সিঙ্গুর আইন প্রণয়ন করতে হবে। আবার সেই নতুন আইন রাজ্য সরকার কার্যকরী করতে গেলে তাকেও আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে টাটা মোটরস। এর আগে 24 অগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার শুনানির জন্য গ্রহণ করে। কলকাতা হাইকোর্টের নিজের রায়ের ওপর জারি স্থগিতাদেশ মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বহাল করে সর্বোচ্চ আদালত। সেদিনও মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সর্বোচ্চ আদালত সিঙ্গুর আইনকে বৈধ বলেছে, যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর দাবি সেদিন খারিজ করে দিয়েছিলেন টাটাদের আইনজীবী। সুপ্রিম কোর্ট নে ইয়ে বোলা হ্যায় কি জব তক সুপ্রিম কোর্ট ফয়সলা নেহি করেগি তো জো জমিন স্টেট গভর্নমেন্ট নে টাটা সে ওয়াপিস লিয়া হ্যায় ও জমিন ওয়েসে কে ওয়েসা রহেগা অর কিসি কো আগে দিয়া নি জায়েগা। হাইকোর্ট কে অর্ডার কা কোই স্টে নেহি, দের ইজ নো স্টে অফ দি জাজমেন্ট। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সিঙ্গুরের জমি নিয়ে যে আইনি মারপ্যাঁচ চলছে তা ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী। এও জানেন, যত সহজে তিনি জমি ফিরিয়ে দেওয়ার কথা বলছেন কাজটা অত সহজ নয়, তাহলে এতদিন দিয়ে দিতে পারতেন। কিন্তু তাহলে কেন মুখ্যমন্ত্রী একথা বললেন? রাজনৈতিক বাধ্যবাধকতা? জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি এখনো পূরণ না হওয়ায় ক্ষোভে ফুসছে সিঙ্গুর। বেচারাম মান্নাকে ঘিরে বিক্ষোভে তারই প্রমাণ মিলেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যর বিদ্রোহ। সব মিলিয়ে অশনি সংকেত দেখছেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জমি আন্দোলনের আতুর ঘরে গিয়ে জমি ফেরত দেওয়ার প্রসঙ্গে কিছু একটা বলতেই হতো তাকে, নইলে আরো কড়া সমালোচনার মুখে পড়তে হতো। তাই সিঙ্গুরবাসীর ক্ষোভ প্রশমিত করতে কৌশলে যাবতীয় আইনি মারপ্যাঁচ আড়াল করে জমি ফেরত দেওয়ার কথাটি অবলীলায় বলে দিলেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করলেন ড্যামেজ কন্ট্রোলের। এবিপি আনন্দ।